নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একুশ পাঁচ দু হাজার বাইশে দু হাজার তেইশ সালের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে অর্থাৎ যারা এখন ক্লাস টেন এবং টুয়েলভে পড়ছে তো তাদের দু হাজার বাইশ তেইশ সালের যে মাধ্যমিক যারা পরীক্ষা দেবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কি সিলেবাস এবারে কমানো হবে কী আপডেট রয়েছে আসুন কী সম্ভাবনা রয়েছে সে সংক্রান্ত আপডেট একটু দেখে নেব তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির পাওয়ার জন্য শিক্ষা সংগত পাওয়ার জন্য তীব্র গরমের টানা কয়েকদিন না জাল হইতে হতে হয়েছে রাজ্যবাসীকে স্কুল পড়োয়ারা যাতে গরমে অসুস্থ না হয়ে পড়ে তা মাথায় রেখে রাজ্য সরকার তরফ থেকে গরমের ছুটি কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছিল স্কুল ছুটি থাকলেও শিক্ষাবিদদের মনে একটাই প্রশ্ন স্কুলগুলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিলেবাস সম্পূর্ণভাবে শেষ করতে পারবে তো অতিমারির আবহে টানা কয়েক মাস স্কুলে অফলাইন ক্লাস বন্ধ রাখা হয়েছিল তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বছর অফলাইনে নেওয়া হয় মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদিও সিলেবাস কমানো হয়েছিল এই পরীক্ষা ক্ষেত্রে কিন্তু গরমের ছুটি আগেই ছুটি ঘোষণা কার্যত শিক্ষক শিক্ষা থেকে পড়াদের বিভাগে ফেলেছে অনেকেই শিক্ষক শিক্ষার প্রশ্ন যে আদৌ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিলেবাস পুরোটা শেষ করা কি সম্ভব হতো সম্ভব এ বিষয়ে শিক্ষক শিক্ষাদের একাংশের বক্তব্য সিলেবাস কমানোর সিদ্ধান্ত নেওয়া হলে তা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে ফেলা দরকার এমনিতেই সময় অনেকটাই কমে গেছে আগে থেকে জানা না গেলে বাচ্চাদের অসুবিধা হবে কারণ কিভাবে মেক করতে হবে তা নিয়েও ভাবতে হবে যদি আগের বারের মতো সিলেবাস কমানো হয় তবে তাই হোক তবে তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নেওয়া হলে ভালো সবার ভালো হবে পড়াদের মত কি বলছে সংবাদ মাধ্যম সূত্রের খবর একটি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী তিনি বলছেন আমাদের তো এখনও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরুই হয়নি স্কুল খুললে রেজাল্ট বের হবে তারপর শুরু হবে এমনিতেই আমাদের অনেক বড় সিলেবাস তা শেষ করতে হবে তাই আরও তিনি আরও জানান যে প্রাইভেট টিউটারদের কাছে যতটুকু পড়া হচ্ছে তবে সিলেবাস কমানো হলেই ভালো হয় পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও ছুটি এবং সিলেবাস নিয়ে চিন্তিত এ বিষয়ে একজন অভিভাবক জানান তার মেয়ে একটি স্কুলের একাদশ শ্রেণীর পরীক্ষা দিয়েছে কিন্তু দেরিতে ক্লাস শুরু হওয়ার কারণে চিন্তিত তিনি শিক্ষাবিদদের একাংশের মতে দেড় মাস স্কুল ছুটি তাই কার্যত মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার্থীদের শিক্ষক শিক্ষাদের সিলেবাস শেষ করতে বেশ খানিকটা জোর দিতে লাগবে প্রসঙ্গত গরমের ছুটি না নিয়ে অনেক স্কুল পড়ুয়াই ক্লাস করার দাবি জানিয়েছিল প্রধান শিক্ষক শিক্ষারদের কাছে কিন্তু সেই দাবি বিফলে গেছে এখনও পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের থেকে এই বিষয়ে স্পষ্টভাবে কোনো ঘোষণা করা হয়নি তারা দেখলেন মোটামুটি দু সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস কমানো হতে পারে কি পারে না সেই নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে অভিভাবক মহলে বা ছাত্রছাত্রীদের মধ্যে তো সিলেবাস যদি কমাতে হয় তাহলে সরকার দ্রুত ঘোষণা করুক তারা চাইছে তো সরকার কী সিদ্ধান্ত নেয় বা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও শিক্ষা পর্ষদ কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বা সংক্রান্ত কোনো নোটিশ জারি করে কি না কোনো আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ